ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এখন যেহেতু করোনা পরিস্থিতি একটু বেশি, তোমরা সবাই সচেতন থাকবে, বাহিরে বের হলে মাস্ক ব্যবহার করবে। আজকের অনলাইন ক্লাসে আমরা শিখব ব্যঞ্জন সন্ধির কিছু নিয়ম, কিভাবে ব্যঞ্জন সন্ধি করতে হয় তার কিছু নিয়ম আমরা শিখব। দেখো, এক নম্বর নিয়ম, সরায়ো, সরায়া, রস্যই, রস্য এরপর যদি ছ থাকে তাহলে এখানে অতিরিক্ত একটা চ যুক্ত হয়ে যায় ছয় ছয়। নিয়মটা ভালো করে দেখো, সরায়ো, সরায়া, রস্যই, রস্য এরপর যদি ছ থাকে তাহলে সেখানে অতিরিক্ত একটা চ যুক্ত হয়, ছয় ছয় হয়। দেখো আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, কথা যোগ ছলে তাহলে হবে কথা ছলে, কথা যোগ ছলে কথা ছলে। আরেকটা উদাহরণ দেখতে পারো, দেখো করি যোগ ছ হবে করি ছ, তাহলে এখানে দেখো অতিরিক্ত একটা চ এসে যুক্ত হয়। এটা হলো এক নম্বর নিয়ম। তো চলো আমরা দুই নম্বর নিয়মে চলে যাই। দুই নম্বর নিয়মটা হচ্ছে এরকম, দেখো বোর্ডে ক ট ত প এরপরে যদি সরায়ো অথবা সরায়া থাকে তাহলে বর্গের তৃতীয় বর্ণ হয়, বর্গের তৃতীয় বর্ণ হয়। নিয়মটা দেখো ভালো করে, ক ট ত ক এরপরে যদি সরায়ো অথবা সরিয়া থাকে তাহলে বর্গের তৃতীয় বর্ণ হয়। এখন বর্ণটা কি এটা আমাদের বুঝতে হবে। ক থেকে ম পর্যন্ত ২৫টি বর্ণ আছে, এগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ। এই ২৫টি বর্ণকে ৫টি বর্গে ভাগ করা হয়েছে। যেমন প্রথম বর্গ যদি বলি ক খ গ গ ঙ, তাহলে এটার নামকরণ করা হয়েছে বর্ণের ওই বর্গের প্রথম বর্ণ দিয়ে, অর্থাৎ এটাকে বলা হবে ক বর্গ। তারপরে হচ্ছে চ বর্গ, তারপরে ট বর্গ, তারপরে ত বর্গ, তারপরে প বর্গ। প্রতিটি বর্গে বর্ণ আছে হচ্ছে ৫টি করে, এটা হচ্ছে বর্গ। তো দেখো যদি ক ট ত ক থাকে এবং তারপরে যদি সরায়ো সরিয়া থাকে তাহলে বর্গের তৃতীয় বর্ণ হয়। উদাহরণটা দেখলে বুঝতে পারবে, দেখো দিক যোগ অন্ত, তাহলে এখানে ক আছে, তাহলে ক বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে ক খ গ, তাহলে ক পরিবর্তে গ হবে, দিগন্ত, দিগন্ত। তাহলে দেখো দিক যোগ অন্ত দিগন্ত আমাদের সূত্রের মধ্যে বলা আছে, ক থাকলে তাহলে সেই বর্গের তৃতীয় বর্ণ হবে, তাহলে ক বর্গের তৃতীয় বর্ণ কি ক খ গ, তাহলে দিক যোগ অন্ত দিগন্ত। আরেকটু উদাহরণ দেখো, সু যোগ অন্ত, তাহলে এখানে হবে সুবন্ত, ক বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে ব, তাই এখানে হয়েছে সুবন্ত। আশা করি নিয়মটা বুঝতে পেরেছো। এবার শিখব আমরা তিন নম্বর নিয়ম। দেখো তিন নম্বর নিয়মে মর পরে যদি ক খ গ ঘ অন্তস্থ জ বৈষ্ণব তালবস্য দন্তস্য খ ব থাকে তাহলে সেখানে অনুস্বার হয়, তাহলে
প্রথমে যদি ম থাকে তারপরে ক খ গ ঘ অন্তঃস্থ জ বৈষ্ণব তালব্য দন্ত স হ ব থাকলে তাহলে ম এর জায়গায় অনুস্বর হয় কি হয় অনুস্বর হয় দেখো উদাহরণ দিয়ে বুঝতে পারবে যেমন সং যোগ গীত এখানে প্রথম শব্দে ম আছে তারপরে গ আছে তাহলে এখানে ম এর কি হবে অনুস্বর হবে তাহলে শব্দটি কি হয় সংগীত সং গীত যদি আমরা আরো একটা উদাহরণ দেই সং যোগ রক্ষণ তাহলে এই মর পরিবর্তে কি হবে অনুস্বর তাহলে শব্দটি কি হবে সংরক্ষণ আশা করি এই তিন নম্বর নিয়মটাও বুঝতে পেরেছ এরপরে শিখব আমরা চার নম্বর নিয়ম দেখো চার নম্বরে বলা হয়েছে যে মর পরে যদি তর্ত দ ধ দন্তন্ন এবং চ থাকে তাহলে ম এর জায়গায় দন্তন্ন হয় কি হয় ম এর জায়গায় দন্তন্ন হয় দেখো উদাহরণ দিলে বুঝতে পারবে সং যোগ দর্শন তাহলে ম এর জায়গায় কি হবে এই দন্তন্ন হবে এবং এই দন্তন্নটা এই বর্ণের সাথে যুক্ত হবে দেখো তাহলে সুন্দর সং তারপরে দেখো সং যোগ চয় তাহলে হয় সংচয় অর্থাৎ এই নিয়মটুকুই আমাদের মনে রাখতে হবে খেয়াল রাখতে হবে যে যদি ম থাকে তারপরে ত দ ঘ দন্তন্ন চ থাকে তাহলে এই ম এর জায়গায় দন্তন্ন হবে এবং দন্তন্নটা পরের শব্দের প্রথম বর্ণের সাথে যুক্ত হবে তারপরে দেখো পাঁচ নম্বর নিয়ম ভালো করে খেয়াল করবে পাঁচ নম্বর নিয়মটা পাঁচ নম্বর নিয়ম যদি তো এরপরে গ ঘ ব ভ বৈষ্ণব থাকে ভালো করে খেয়াল করবে তো এরপরে যদি গ ঘ ব ভ বৈষ্ণব থাকে তাহলে সেখানে দ হয় এই তো এর পরিবর্তে দ হয় তটা ত থাকতে পারে অথবা তয় সংযুক্ত রূপ খণ্ডত থাকতে পারে তো দেখো উদাহরণ দেই উদাহরণটা ভালো করে খেয়াল করবে যেমন উদ যোগ ঘাটন তাহলে আমাদের সূত্রের মধ্যে দেওয়া আছে যে যদি ত থাকে তারপরে যদি গ আছে তাহলে এখানে গ আছে তাহলে ত এর জায়গায় কি হবে দ হবে ত এর জায়গায় কি হবে দ হবে তাহলে এই শব্দটা কি হয় উদ্ঘাটন তাহলে শব্দটা হলো কি উদ্ঘাটন কিসের জন্য তারপরে যদি গ ঘ ব ব বৈষ্ণব থাকে তাহলে সেখানে দ হয় এরকম আরো একটি উদাহরণ দেই দেখো উদ যোগ ভা উদ যোগ ভা ভ উদ যোগ ভ তাহলে এখানে ত আছে এখানে ব আছে তাহলে এখানে ত জায়গায় কি হবে দ হবে তাহলে উদ ভ শব্দটি হবে কি উদ ভ ব্যঞ্জন সন্ধি নির্ণয়ের আরো অনেক সূত্র আছে তো আজকের মতো আমি পাঁচটি সূত্র তোমাদের দেখিয়ে দিলাম আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছ এবং বই দেখে আরো তোমাদের অনুশীলন করতে হবে চর্চা করতে হবে তবে আরো বেশি ভালো করে পারবে
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।